মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়েছে যোরহাটর ইতিহাস প্রসিদ্ধ মইনাপরিয়া বরনামঘর, আর মুখ্যমন্ত্রীগুলো গায়ন বায়নেরে আদরণি জানাইছে মইনাপরিয়া অঞ্চলের সহস্রাধিক ভকত বৈষ্ণবে। এই মুহূর্তে আমি পোনপটিয়া সম্প্রচার যোগে দেখাইছো মইনাপরিয়া বরনামঘরের যোরহাটর ইতিহাস প্রসিদ্ধ মইনাপরিয়া বরনামঘর মুখ্যমন্ত্রীগুলো উপস্থিত হয়েছে। আজি মই মইনাপরিয়া নামঘর আহি ভগবানের ওর প্রার্থনা করার সুযোগ পালো, আর রাইজে যে আশীর্বাদ প্রস্তাব আগবনে তারবাবে মানে আটাইকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গতবর্ষর সময়ত মো আপনাকে নিমন্ত্রণ করেছিল, কিন্তু বিভিন্ন অসুবিধার বাবে এই সময়ত মানা নাছিল। আজি যোরহাটলৈ মই এদিন তিনজোড়া কার্যসূচী আহিছিল, আর তেতিয়াই মনতে ভাবিছিল যে নামঘরলৈ আহি সেবা এভাগ আগবঢ়া আপনারা সকলকে মই ধন্যবাদ আর কৃতজ্ঞতা। যোরহাট জেলার উপায়ুক্তক মই মধুমিতা নামঘর পরিচালনা সমিতির আলোচনা করে আপনার যে অভাব অভিযোগ আছে তা দূর করার বাবে আমি চেষ্টা করি, আর পরবর্তী সময়ত বিশেষ ভাদ মাসের সময় এবার নামঘরলে পুনর আসবর চেষ্টা করি। বা বন্ধু যুবক যুবতী আর মোট ভাইটি ভাতৃ সকলকে মানে প্রণাম জানাই মানব কর্তব্যের সামর। মইনাপরিয়া নামঘরের একটা সমৃদ্ধ ইতিহাস আছে, আর নামঘরটে ইতিমধ্যে 100 বছর পূর্ণ করেছে। নরসিংহ ভগবান বা নৃসিংহ ভগবানের ইয়াতে সুন্দর প্রতিমা বিরাজ করে, আর এই নামঘরলৈ আহিলে মানুষে মনত যথেষ্ট প্রশান্তি লাভ করে বলেও সকলে কয়। 100 বছর পূর্ণ হওয়া উপলক্ষে মোক নিমন্ত্রণ করা হয়েছিল, মানে নাছিল। আজি যোরহাটলৈ যেহেতু দিনজোড়া কার্যসূচীলৈ আহিছিল, সময় উলিয়াই মই নামঘরলৈ আহিলো। মোর সৌভাগ্য হল নামঘরত চাকি বন্তি জ্বলাই প্রণাম করার, অসমবাসী রাইজ আর সকলোরে শান্তি কামনা করেছি। মই আপোনালোকক যোৱাবাৰে কৈছো যে মই খুব কম সময়ৰ ভিতৰতে তিয়কত এদিন আহিম, আৰু তিয়কৰ সমস্যাখিনি মই অন্তত 6-7 ঘণ্টা তিয়কত থাকি সমাধানৰ বাবে চেষ্টা কৰিম। ৰাইজে যি ধৰণে ভাবে আৰু ৰাইজে আশীৰ্বাদ দিছে, নামঘৰত যি ওলায় এইটো এটা কোনেও ভাবিতো নকয় যি ওলায়।